ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি জানি এরা দুজনে যতই যাই করুক না কেন বিশ্বাসঘাতকতা করবে, তাই জন্য এনাদেরকে দুজনের অভিনয় দেখে আমি 50 করে 100 টাকা দুজনের দিলাম এবং মা মনসা দেবী 50 টাকা আমি দিলাম। কেন? মা মনসা দেবীর এবং একদম ওকে। তো যাই হোক, আমার এই ভাইটির জন্য বা এই সন্তানটির জন্য জোরসে সবাই মিলে একবার আশীর্বাদ, হাততালি। তো নমস্কার। আমরা জানি না আপনাদের কতটুকু আনন্দ দিয়ে মনটা ভরাতে পারছি, তবে যাই হোক যদি আনন্দ দিয়ে থাকি এবং গান বাজনা ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য এবং সমস্ত এই স্টাফের জন্য, আমাদের এই রিঙ্কু যাত্রা সংস্থার স্টাফের জন্য এবং নায়কবাবুর জন্য জোরসে একটি হাতের করতালি সবাই মিলে। আর আমার সাথে একসাথে একই কণ্ঠে সবাই বলুন মা মনসা জয় দিয়ে একবার সবাই হরি হরি বলুন। সনকা তুমি কোথায়? একটিবার আমার সম্মুখে এসো, তোমার মনের আশা আমি পূর্ণ করে দিয়েছি। সনকা মহারাজ, আমরা ভালো ভালো দিল বাটালি মরা পেলে রেখে গেছি, আমরা ভালো ভালো দিল বাটালি মরা পেলে রেখে গেছি। ওই যে বাসর বাজে যে আমরা নীল স্বর্ণ বাটালি ফেলে রেখেছি মহারাজ। আরে অধিক রাস্তায় ধীরে দেখি মারা লিবা ডালি নাই গো মারে আমরা। আমি তো সত্য কথা বলছি মারে। আরে অধিক রাস্তায় ধীরে দেখি মারা লিবা ডালি নাই গো আমরা ভালো ভালো লিবা ডালি মারা ফেলে রেখে গেছি গো আমরা ভালো ভালো লিবা ডালি মারা ফেলে রেখে গেছি গো। তার জন্য আমাকে কি করতে হবে? বিশ্বকর্মা চাবি দিতে হবে মহারাজ। বিশ্বকর্মা মহারাজ কোন কারণে কোন বিনিময় সুবর্ণ লিলি বাটালি থাকতে পারে সেই বাসর মাঝে তুই বাবা বেটা মিথ্যা কথা বলছো মহারাজ। আনতে গিয়ে বাচ্চা ছেলে ভুলে গেছে মহারাজ, তাই বলছি মহারাজ। বিশ্বকর্মা বিশ্বের সাথে কর্ম করে বলে তিলকে কিন্তু তোমার নাম হচ্ছে বিশ্বকর্মা মহারাজ। তোমার বিশ্বাস করে বাসরের চাবি পুনরায় তোমার হস্তে আমি অর্পণ করলাম। আচ্ছা বলো তো বিশ্বকর্মা, তোমার পুত্রকে তুমি কত ভালোবাসো? মহারাজ আমার পুত্রকে আমার জীবন থেকে আমি অনেক বেশি ভালোবাসি। খুবই ভালোবাসো তা না বিশ্বকর্মা? তোমার এই জ্বলা মমের বাতি সর্বদাই দাউ দাউ করে জ্বলছে। কোন একটা ছোট্ট কাল বৈশাখী ঝড় এসে যদি তোমার বুক মা চিরদিনের মতো নিভে যায় বিশ্বকর্মা। সহ্য করতে পারো বিশ্বকর্মা? মহারাজ ইয়া কি বললেন মহারাজ? এই যে আমার একমাত্র নরনারী বংশের প্রদীপ যদি আমার বুক থেকে একবার চলে যায় মহারাজ, আমার আর পিতা বলার কেউ তাই বলা মহারাজ। মহারাজ ঠিক তদ্রুপ আমার লক্ষ্মীকে আমি বড় ভালোবাসি। ও যে আমার সাত রাজার ধন একমাত্র মানিক, ও যে বংশের প্রতিবি নয়নের নিধি, ও ছাড়া যে জগতের পিতা বলার আমার আর কেউ নেই বিশ্বকর্মা। আমার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো না। আজ তোমার পুত্র জীবন কাটি মরণ কাটি আমি তোমার হস্তে অর্পণ করলাম। জয় শিব শম্ভ, জয় শিব, জয় শিব, জয় শিব, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। পিতা গো তালা খুলে দাও। বেশ পিতা, আমি এখনই বাসরে তালা খুলে দিচ্ছি। হাতুড়ি আর বাটালি দাও, তুমি ভালো করে চারদিকে পাহারা দেবে কেমন? বেশ পিতা। দয়ালকর্মা পিতা গো কেউ আসছে না তো? না পিতা। জয় মামরসা বলে ঈশান করে করিলাম চিত্র, হেমতাল দিয়ে রাখিলাম বদ্ধ, নাগের নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, নাগ প্রবেশ করবে বাসর মাজারে। জয় মামরসা, জয় মামরসা, জয় নামরুষ পিতা গো এই বাসুর কাঁপছে পিতা। হাতুড়ির ঘা লাগলে বাসুর ঘর এমনি কেঁপে যাবে। বেশ পিতা, আমি এখনই বাসুরি তালা দিয়ে দিচ্ছি। পিতা গো চলো এই মুহূর্তে আবার আমরা যাবো মায়ের কাছে, চলো আমাদের পাবনা করি আমরা, চলো পিতা। বাবা বিশ্বকর্মা আমি তোমাকে কি দেবো বলেছিলাম? বরদান দেবে বলেছিলাম, আর সেই বরটি দিচ্ছি, তুমি গ্রহণ করো বাবা। আমি যেদিন পূজা পাবে এই বিশ্ব মাঝি সেদিন তুমিও পূজা পাবে এই ধরাধামে। আর সেই পূজা নামকরণ কি হবে জানো বাবা? কি হবে? তোমার নামে নামকরণ হবে, তোমার সবাই জানবে বিশ্বকর্মা পূজা বলে। বাহ বিশ্বকর্মা পিতা চলো। পিতা আমি যে তোমার সঙ্গে হাতে হাতে কাজ করেছি পিতা, আর সামনের মাসে যে আমার বিবাহ, আমি মায়ের কাছে কিছু অর্থ চেয়েনি। যাও চেয়ে নাও মা গো, কিছু অর্থ দান করো মা। কি বলছো বাবা বিশ্বকর্মা? মা গো সামনের মাসে যে আমার বিবাহ, অনেক খরচা আছে, কিছু অর্থের প্রয়োজন আছে। তাই বাবা তুমি বর প্রার্থনা করো, আমি বর দিতে পারি, কিন্তু বাবা তোমার অর্থ আমি কিছু দিতে পারবো না। ও মা ৪-৫ বছর বয়সে যে ঘুরছি, মেয়ে পাচ্ছি না যে বিয়ে করব, যদি দিতে হয় একটি বউ দাও, বর লাগবে না। তাহলে আমি কিছুই দেব না বাবা। কিছু দেবে না? না। আমি ছুটতে ছুটতে কোথায় যাব জানো? মহারাজের বাড়ি যাব। কি বলবো? মহারাজ আমার এই পিতা ওই বাসর ঈশান কোণে ছিদ্র করেছে। কি বললে তুমি? তোমার মুখে তুমি বলে দেবে মহারাজের কাছে? তাহলে শোনো বাবা, তোমাদের দুই বাপ বেটার মুখের বল এই মুহূর্তে আমি হরণ করে নিলাম। আপা কি পা পা আপা 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 ও বুঝতে পেরেছি, এখন মুখের বল কবে ফিরে পাবো? পাবে বাবা। এত করে বারণ করা সত্ত্বেও তোমরা কোনো দ্বিধাবোধ শুনলে না। আজ কি করলে? বলে দেবে বলে তাই মুখের বলটা হরণ করে নিলাম। তবে কন্দন কেন না বাবা, তোমরা তোমাদের মুখের বলতে তোমরা বলতে জানো বাবা, যেদিন হতে কোনো সতী নারীর পাবে স্পর্শ এই পৃথিবীর মাঝে, সেদিন হতে তোমাদের মুখের বল আবার তোমরা ফিরে পাবে। এই আশীর্বাদ আমি তোমাদের দিলাম বাবা। ছলে বলে কৌশলে তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি আদায় করব, তবে তো আতঙ্কে প্রত্যেকটি নরনারী শুরু বলবে। নারী থাকতে হয়তো আছেন কি নারী, নাগমাতা দেবী মনসা। লৌহ বাসর ঘর দেখতে আজ বাস দেখতে যাই নৌকা, ওই না সাঁতালি পারব তে বাস দেখতে যাই নৌকা সাঁতালি পারব। আর ধীরে ধীরে চলছ নৌকা, ধীরে ধীরে চলছ নৌকা বাসর মাঝারে গো, বাসর মাঝারে। বহনে তো হল নৌকা বাসর মাঝারে গো, বাসর। চাপাকে গো চলে চাপাকে তাই তো সনগর সেই যে গেল বাসর ঘর দেখতে এখনো পর্যন্ত ফিরে আসছে না। বাসর ঘর থাকা তবে সাঙ্গ করতে পার মহারাজ। আমি এসে গেছি মহারাজ। বাসর ঘর কেমন হয়েছে সনগর? অতি সুন্দর হয়েছে, অতিব সুন্দর হইয়াছে নির্মাণ। আর বিলম্বনা দেরি নয়, এই মুহূর্তে আমি রাজঘটকে পাঠিয়ে দেব কন্যারি সুতারা। মহারাজ মহারাজ সাতালি পর্বতে লৌহ বাসর ঘর দেখতে ঈশান কোণে কি পেয়েছি তুমি জানো? ঈশান কোণে কি বা বস্তু পেয়েছো? ঈশান কোণে পেয়েছি পঞ্চকোলি লোহের গলায়। মহারাজ এই পঞ্চকোলি লোহের গলাতে কি হবে সনগর? মহারাজ যে ঘটক দিয়ে বাড়ি যাবে কন্যার সন্ধানে সঙ্গে করে নিয়ে যাবে পঞ্চকোটি লোহের গলায়। যে কন্যা অনিমেষে রন্ধন করতে পারবে সেই হবে আমার পুত্রবধূ। কেউ কোনদিন পায় না এই পঞ্চকোটি লোহের অনিমেষে রন্ধন করিতে, আর কেউ কোনদিন পারবে না। শোনো কেন পারবে না মহারাজ? কেমন করে পারে? শোনো সতী মায়ের সতী কন্যা হলে কেন পারবে না পঞ্চকোটি লোহের গলায় রণবেশে রন্ধন করতে মহারাজ? বেশ, তাই যদি হয় আমারই হস্ত দিয়ে যাবার সময় রাজঘটকে পাঠিয়ে দিয়ে যাও। বেশ মহারাজ। সনকা মনে বড় আশা, সতী মায়ের সতী কন্যা নিবে সাদের চম্পকনগরে বধুমতে যাবে। এই কে আছিস এই মুহূর্তে রাজঘটকে পাঠিয়ে দাও রাজ দরবারে। ভালো রসিক আছে দিজবরা। জয় হোক, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের জয়। হ্যাঁ বলেন মহারাজ, আমাকে কিসের জন্য? তার আগে বলো তুমি কেমন আছো? দিজব না খুব একটা ভালো নেই। কেন ভালো নেই? যা ঠান্ডা পড়েছি, একটা কম্বল কিনবো পয়সা যাতে পয়সা করি থাকে সে ব্যবস্থা আমি তোমায় করব। মানে কি বলতে চাও তুমি? এই মুহূর্তে চলে যাও কন্যারি সন্ধানে। হ্যাঁ এই জন্য আমার একমাত্র লোকেন কি বিবাহ দেবো, এক সপ্তাহের মধ্যে কন্যা চাই। হ্যাঁ এ তো বড় আনন্দের কথা মহারাজ, তাহলে এই শুভ দিনে বেরিয়ে পড়ছি। দাঁড়া, যাওয়ার আগে তোমার ডান হস্তটা একবার আমার সম্মুখে বাড়িয়ে দাও। কেন মহারাজ? তোমার হস্তের উপর কি দেবো তুমি দেখে সত্য কথা। বুঝতে পেরেছি, অনেক রাজ্যে রাজ্যে ঘুরতে হবে, খরচা দিক কিন্তু মহারাজ খরচা দিক। একই মহারাজ আপনি কি আমার সঙ্গে রসিকতা? কেন 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 গুলিবর এক কত কোন লোহের গুলি জবর ওগুলো হলো পঞ্চগুলি লোহের গলায়। যে কন্যার অনিবেশে রন্ধন করতে পারবে সে হবে রাজবাড়ির পুত্রবধূ। এটাই কেউ কোনদিন পারে এই পঞ্চগুলি লোক রন্ধন করিতে পারে ভাবে। যে সতী মায়ের সতী কন্যা সেই পারিবে রন্ধন করিতে। আর বিলম্ব না দেরি নয়, এই বলে তুমি বেরিয়ে পড়ো কন্যারই সন্ধানে। দেখি কোথায় ঘটকে চলে, ঘটক চলে আমার কন্যার শনি গো কন্যার ঘটকে চলে, ঘটক চলে আমার কন্যার শনি গো কন্যার one কন্যা সন্তান পাই গো, বটুকি চলে ঘর চলে আমার কন্যা রণে গো, কন্যা রণে কন্যা রণে কন্যা রণে। জয় শিব শম্ভু, যা একটি কন্যা সন্তান পেয়েছি, এই মুহূর্তে যাব মহারাজের বাড়ি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা বিবাহযোগ্য হয়ে গেছে, তাই রাজঘটককে পাঠিয়ে দেব একটি সুপাত্রের সন্ধানে। আসন গ্রহণ করুন। না না, আমাকে পুরোহিত মশাই বলিবেন না, তাহলে আমি কি জানি কি আমি যে ঘটক দিয়ে যাব। ও ঘটক দিয়ে যাব, আপনি কি সংবাদ নিয়ে আছেন? এই লোকমুখে শুনিয়াছি আপনার নাকি অবিবাহিত কন্যা আছে। আছে দিয়ে যাব, ওই বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ও বিবাহের প্রস্তাব এনেছে। আপনি কোন রাজ্য থেকে আসিয়াছেন, কি বা তাদের পরিচয়? চম্পকনগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, তারা পুত্র ওই দুর্লভ লক্ষিন্দর। আর বলতে হবে না দিজবর, ওই চম্পকের রাজা যেমন বাল্যকালের বন্ধু। বন্ধু? হ্যাঁ দিদি। আজ একটা কথা জিজ্ঞাসা করবো, অপরাধ নেবেন না। আমাদের মহারাজ যদি আপনার বন্ধু হয়ে থাকে, এই বন্ধুটুকু বজায় রাখবেন মহারাজ। বেশ দিজবর, দিজবর আপনি কিছুক্ষণ গিয়ে অতিথিশালায় বসুন, আর একটিবার আমি অমলাকে জিজ্ঞাসা করে দিই। মহারাজ জয় শিব শম্ভু। রানী অমলা, রানী অমলা। মহারাজ সংবাদ কি মহারাজ? একটি ঘটক দিজবর আসে আছে একটি সুপাত্রের সন্ধানে। এত বড় আনন্দের কথা মহারাজ, তাহলে আমি শুনতে পারি মহারাজ। কিবা নাম, কোথায় তার ধাম মহারাজ? চম্পকনগর থেকে আসে আছে চন্দ্রধরের একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। না না মহারাজ না, আজ তুমি কি বলছো মহারাজ? বলো না মহারাজ, বলো না। আমার বেহুলা, আমার বেহুলা সত্যি রেখে করে বিবাহ দেবো না মহারাজ। অমলা, ওই চম্পকনগরের কথা শুনে অমন ভাবে চমকে উঠলে কেন? তাহলে তুমি শোনো মহারাজ। যাদের শোনে বাদে করে বিষয় হরি গো, আরে দেবনা দেবনা মেয়ে বেহুলা শোনারি গো। এই কি বলছো অমলা? আরে কেউ শোনাচ্ছে কোনো কালে কাটে দেয় কোথা মারে, আরে ছয় বদে সুন্দরী গো। অমলা, আরে ছয় বদলি করে পরমা সুন্দরী গো। দেবনা দেবনা বিয়ে বেহুলা সুন্দরী, দেবনা দেবনা বিয়ে। অমলা মহারাজ, আমি যে ঘটক দিতে পার কি কথা দিয়েছি অমলা। ওগো মহারাজ, তুমি যেখানে ঘটক দিতে পারের সঙ্গে কথা দিয়েছি, আমি তো মাথাতে পারি না মহারাজ। অমলা, আমার কন্যাকে আমি বিবাহ দেবো মহারাজ। কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারবে না, আমাদের একমাত্র কন্যা কোনোদিন বিবাহ হবে না মহারাজ। তুমি হলে এই রাজ্যের রাজা অমলা, তাই আমি কি বলছি আমার কথা বুঝতে পারছো না মহারাজ? আমার কন্যার জন্য দিতে স্বর্ণ দিতে পারবে না, সেখানে আমার কন্যাকে বিবাহ হবে না মহারাজ। বেশ অমলা, যাওয়ার পথে অতিথিশালায় থেকে ঘটককে পাঠিয়ে দিও। এসো অমলা। ওগো যতীন ভাই ভগবান, একই পরীক্ষা ফেললে, তাহলে কি, তাহলে কি আবার একবার কন্যা কি কোনোদিন বিবাহ হবে না? যতীন ভাই ভগবান, ভগবান ভগবান ভগবান, এই প্রস্তাবটা যেন ঠিক হয়। দিজবর, সংবাদ অতি শুভ। তাহলে বলুন মহারাজ, আপনারা কবে যাচ্ছেন? বিয়ের দিনদান বলুন, আশীর্বাদের দিনদান বলুন, মহারাজের কাছে শুনিয়ে দেব। একটি শর্ত আছে আমাদের। শর্ত? বলুন মহারাজ, কি বার শর্ত? আমার কন্যার জন্য স্বর্ণ চাই। মহারাজ, কেউ করে দিতে পারে কন্যার জন্য স্বর্ণ দিতে? দিজবর, স্বর্ণ ছাড়া যে আমার কন্যা আমি বিবাহ দেব না। মানে হবে না, না দিদি বল, কিছুতেই হবে না, হবে না দিদি বল, না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি সাজ গরি রাজা সাজব না, আমি না বল পোশাক পরি, আমার অনেক দিয়েছ সাজা, তবু আমাকে খুশি করে করেছে রাজা রাজা। পুরানি সাহেব বিদায় ও বিদায় ভব ও বিদায়। হলো না, হবে না। কোথায় পাবো কন্যা অর্জুনের জন্য? ঘর তালি আর করবো না, এ জীবনে রাখিব না। হলো না। ধুলো খেলা করছে, ধুলো খেলা করলে কি হয়? কার রুজি আছে আর কার নেই সেটা দেখা যায়। আচ্ছা দেখো তো কুকি, আজকে আমার কি বার রুজি লাগাচ্ছে? আমি দেখেছি তোমার রুজি আছে। মানে তুমি গিয়েছিলে সায়রাজের গৃহে কন্যার সন্ধানে, কন্যার জন্য স্বর্ণ চেয়েছি। তোমাদের মহারাজ তুমি দিতে পারবে না। কোথায় পাবো? সময় যা, কেন আমি দেব? কোথায় পেয়েছো? আমার গলার স্বর্ণহার। দেখি, যার জন্য নিয়ে যাবে তার থেকে এক ভরি বেশি হবে। বেশি হবে না কম হবে? আমি বললাম তো হবে। আচ্ছা বলো তো তুমি কি স্বর্ণ দিয়েছো? তখন বদন খানি দেখা উচিত। একবার মা বলে দেখে দেখ না বাচ্চা, না ও বাচ্চা, মা নামের কি মহিমা, একবার মা বলে দেখি দেখ না বাচ্চা, মা নামের কি মহিমা। একবার মা বলে দেখ না বাছা, মা নামের কি মহিমা, একবার মা বলে দেখ না বাছা, মা নামের কি মহিমা। নমস্কার, আমাদের নায়কবাবু দেবকৃষ্ণ বৈদ্যর কনিষ্ঠ পুত্র অজনেশ্বর বৈদ্য এই ঘটকের অভিনয়ে সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কার করিল, ওই সঙ্গে মা মনসা দেবী 20 টাকা পুরস্কৃত করিল। আপনারা সবাই আমার সাথে বলবেন, মা মনসা জয় দিয়ে একবার হরি হরি বলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। স্বর্ণ দেব কন্যা দেব। এ খেতে জীবন আপনি স্বর্ণ সঙ্গে করে এনেছেন? দেখি স্বর্ণ পড়ে যাওয়ার জন্য ঝুলিয়ে নিয়ে দ্বিজবন, এই সামান্য স্বর্ণ এনেছে বাহুলাকে ওজন করতে। এই স্বর্ণ যদি কম হয়েছে আপনাকে কি করবো জানো? প্রভাতে শিলে চড়ানো হবে, তাতে যদি না হয় তোমাকে করিব শিলচ্ছেদ। দুবার দুবার শিলচ্ছেদ করবেন? আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। যদি বেশি হয়? যদি বেশি হয় আমি তোমার সঙ্গে কথা দিলাম, ওই চম্পকনগরে আমার কন্যাকে আমি বিবাহ দেব। তাহলে দাঁড়ি বেহুলাকে নিয়ে এই রাজসভায় চলে এসো। এসো দাঁড়ি। এই ভদ্রটিকে ঘটক দি জোয়ার ওই দিন আমাদের বাড়ি থেকে উকুচুকি মারছিল। কি মনে করে এখানে এই কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসিয়েছে? এই স্বর্ণ এনেছো? অবশ্যই। স্বর্ণ কই? ওই তো দাঁড়ি, এই নাও স্বর্ণ। এইটুকু স্বর্ণ নিয়ে আসছো? আর আমাদের বেউলা দেখেছো কত লম্বা? এটা বেউলা? এটা বেউলা। দেখুন সভাসদগণ, একদিকে স্বর্ণ আর একদিকে বেহুলা, আপনারাই বলুন কোন দিকে বেশি হচ্ছে। মহারাজ স্বর্ণ কম হয়েছে। এখন এই দিদিবারকে বন্দী করো। কি বাইরে কোথায় যাবে? মাপা ভুলে ভুলেছে। কেন ভুলাবে? আরেকবার ঘুরিয়ে মাপা। ঘুরিয়ে মাপো? তোমার আশা অপূর্ণ রাখবো না, আশা পূর্ণ করে দেবো। বেশ দাঁড়ি, আর একটি বার ঘুরিয়ে মাপো। আপনার কথা মতো আমি ঘুরিয়ে দিলাম। দেখুন সভাসদগণ, একদিকে স্বর্ণ আর একদিকে বেহুলা, আপনারা বলুন কোন দিকে বেশি হচ্ছে। মহারাজ দাঁড়ি, স্বর্ণ এক ভরি বেশি হয়েছে। মহারাজ কি খাবেন? তাহলে কি খাবেন? আজকে থেকে উপোস থাকবো। উপোস থাকবে? জল খেয়ে থাকবো। তা কদিন থাকবে? কদিন? বিয়ের প্রস্তাব পর্যন্ত। আচ্ছা এত বিয়ে দিচ্ছ, উপোস থাকছো, তা ভুড়িটা একটা বাড়তে কেন? এটা তো আমার হাসি খনি। মহারাজ দাঁড়ি, তাহলে হাসি। মহারাজ এসো দাঁড়ি, স্বর্ণ আমার কাছে দিয়ে যাও। মহারাজ আপনি তো চাইলেন কন্যার স্বর্ণ, আমি বুড়ো মানুষ দিলাম। আমাদের পাড়ায় গিয়েছে পঞ্চকুড়ি লোহের কলায়। এই পঞ্চকুড়ি লোহের কলায় কি হবে? রন্ধন করবে সে আমাদের পুত্রবধূ। এই যে অসম্ভব, পঞ্চকুড়ি লোহের কলায় কেউ কোনোদিন রন্ধন করতে পারেনি, আমার একমাত্র কন্যাও পারবে না। কেমন ভাবে পারে? সেটি কন্যা হয়, সে নিশ্চয়ই পারে। কি বললেন? সতী মায়ের যদি সতী কন্যা হয় তাহলে এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করতে পারে। বেশ, এই কলাই রন্ধন হয়ে গেলে আপনাকে খবর দেব, আপনি এসে নিয়ে যাবেন। যথাজ্ঞা মহারাজ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন মহারাজের বাড়ি গিয়ে কবচি ডুবিয়ে খাবেন। নমস্কার। 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 দানি অমলা, দানি অমলা। মহারাজ অমলা, আজ তুমি আমাকে ডেকেছো? মহারাজ অমলা, বড় আশা করি স্বর্ণ চেয়েছিলে, সেই স্বর্ণ কি হয়েছে জানো? সেই স্বর্ণ থেকে বেহুলা একবারই কম হয়ে গেছে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না। বলো না মহারাজ, বলো না। আমার বেহুলার সাথে একবারই কম হতে পারে না, হতে পারে না। অমলা, এটাই সত্য অমলা। আরে ঘটক দিয়ে যাবার আনি আছে পঞ্চকুড়ি লোহের কলাই, এই কলাই নিয়ে অন্য